হলো, এবার তো মরো। আমাদের জমি কেউ কিনতেও আসেনি, কোনো চাষবাসও হয়নি। বলছি যে আপনি মারা গেলে আপনার স্ত্রী হেসে হেসে মরতে বলছি। মজাদার গল্প নিয়ে আসছি আমি, অনেক হলো, এবার তো মরো। একটা কথার নানান মানে থাকে, একটা কথাই দুটো মানুষের কাছে দুরকম মানে তৈরি করে। ঠিক যেমন অনেক হলো এবার তো মরো, কথাটা শুনেই চমকে উঠবেন অনেকে, ভাবুন তো এটাই যদি হয় ছবির নাম, তাহলে প্রথমেই যেটা মনে হবে মৃত্যু কামনা নিয়ে ছবি, কি ভয়ঙ্কর ব্যাপার। আর সেখানেই আসল গল্প, অন্য মানুষের মৃত্যু কামনা, মৃত্যু নিয়ে ব্যবসা আর মৃত্যুকে ঘিরেই ছবি অনেক হলো এবার তো মরো। তবে একেবারেই মৃত্যুর মতো ভয়ঙ্কর নেগেটিভ বা কষ্টের নয়, বরং এই মৃত্যুকে কেন্দ্র করেই ছবিতে রয়েছে হাসির জটকা। মৃত্যুকে কেন্দ্র করে হাসির ছবি, এত অদ্ভুত ব্যাপার কি করে হতে পারে, জানালেন ছবির পরিচালক কাম অভিনেতা ইন্দ্রনীল। আপনারা কি বলবেন, এরকম একটা আউটরিজিয়াস নাম, অনেক হলো এবার তো মরো, এটা বলতে পারি যে একটা সাবজেক্ট, যে সাবজেক্টের উপর এখন সিনেমা হয়নি, আর এরকম একটা সাবজেক্ট যে আপনারা প্রতি ফ্রেমে হাসবেন, অনেক সাবজেক্ট যে ভেরি রিয়েলিস্টিক সাবজেক্ট কিন্তু হাসবেন 8-8 সবাই দেখতে পাবেন। অনেক হলো এবার, ইট কুড বি এনিথিং, অনেক হলো এবার তো মরো, মানে ফ্রাস্ট্রেটেড, অনেক হলো এবার তো মরো, ইট কুড বি এনিথিং, না সো ইট ইজ, মানুষকে আমরা একদম মরতে বলছি না, কিন্তু হাসতে হাসতে মরতে বলছি, হাসি হাসি মারবে। কি বিচিত্র নাম, অবশ্য বিচিত্র গল্পের এরকমই বিচিত্র নাম হয়। দুনিয়ায় সবাই রে ভাই পুতুল হয়ে আসি, আরে আড়াল থেকে সুতা যেমন নাসাই তেমন নাসি, আরে আড়াল থেকে সুতা যেমন নাসাই তেমন। আউট অ্যান্ড আউট চ্যাংড়ামি যাকে বলে, এই শব্দটা ব্যবহার করছি চ্যাংড়ামি, গানেতে সেটাই ব্যবহার হয়েছে, স্পেশালি একটা গানে যেটা নচিকেতার উপর পিকচারাইজ করা, মানে চূড়ান্ত, মানে মনের বয়সটাকে একদম সেই রকে নিয়ে যেতে হয়েছে, অনেক কলেজ লাইফে নিয়ে যেতে হয়েছে, বাট এনজয়ড। ছবির মেন ইউএসপি তো ছবির টাইটেল। কালকে যখন আমাকে ইনভাইটেশনে কার্ড পাঠিয়েছে, কার্ডটা যে দেখছে সে উল্টে পাল্টে দেবে ছবির নামটা কি, আমি যখন বললাম তো লেখা আছে এটা, এটা ছবির নাম, কবে রিলিজ হচ্ছে, এই যে এনকোয়ারি, এই যে কোয়ারিটা নিশ্চয়ই খুব হাসির, বা একদম হাসি হাসি, মানে পাড়ার যত মাসি মাদের কোণে সাজিয়ে সাধনা তলা সাত পাকে দেব ঘুরি। ছবিতে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক, মিত, মৌপনি সরকার, পার্থ সারথি এবং আরো অনেকে। অর্থাৎ দর্শককে হাসিয়ে অস্থির করে তুলতে যাদের দরকার, তারা প্রায় প্রত্যেকেই এক জোট হয়েছেন এই ছবিতে। মুক্তি পেল ছবির ট্রেলার ও মিউজিক। বিয়ে হবে কবে হবে? আরে হবেই হবে। মানুষের মৃত্যু অনিবার্য, মানুষ কেন মরে এটা তো আমি জানি না, লেকিন তুই যে আমার হাতে মরবি সেটা আমি 100% জানি। এবার কিন্তু আমি সত্যি করে নিয়ে যাচ্ছি, আমিও নিয়ে যাচ্ছি, সব পুরুষ সমান। আমি আর পাচ্ছি না, আমি জাস্ট এটা চাকরি চাই। ছবির নাম অনুযায়ী এই মৃত্যু কামনা কি দর্শকদের জন্য নাকি বিশেষ কিছু মানুষের জন্য, জানালেন কাঞ্চন মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ সারথি। তাহলে অনেক হলো এবার তো মরো, আমরা না মনে মনে সবাই চাই, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিষয়ে মুখ ফুটে বলতে পারি, মনে মনে বলি অনেক হলো এবার তো মরো। কিন্তু এইটাই বলবো যে এই প্রথম চারজন প্রযোজিকা এসছেন, কারণ এখন প্রযোজকদের আসেন, তারা তাদের কাজও করি, কিন্তু তারা এলে মহিলারা হিরোইনরা একটু বেশি প্রায়োরিটি পায়, অন্তত এবার বলতে পারি আমরা প্রায়োরিটি পাবো। কিন্তু একটাই কথা বলবো যে চারজন বান্ধবী একসঙ্গে আসাম থেকে এসেছেন বাংলায় একটা সিনেমা প্রোডিউস করতে, এবং আমার সবথেকে বড় কথা, আমার ভালো লেগেছে একটাই কারণে,
যে এরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি করতে এবং তার কাস্টিং লিস্টটা এত হিউজ, এবং আমি কাস্টিং শুনে এবং বিষয়টা শুনে এক কথায় রাজি হয়ে গেছি। বাকিটা আপনাদের উপর, আপনারা হলে গিয়ে দেখবেন। গানও এখানে খুব ভালো, কেননা যারা যারা গানের তালিকায় গান গেয়েছেন সচরাচর একসঙ্গে এতগুলো গায়ক গায়িকা আমরা পাই না। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট, আসবেন, এনজয় করবেন। না না, ভয় পাওয়ার কোনো কথা নেই, আগে দেখতে হবে কে অনুরোধ করছে, কাকে অনুরোধ করছে। এখন এই অনুরোধ রক্ষা করলে কে লাভবান হচ্ছে, সব কিছু জড়ানো আছে। শুধু অনেক হলো এবার তো মরো, এটা কি সারা বিশ্বের লোককে, সমাজের সবাইকে বলছে অনেক হয়েছে এবার মরো, তা কে সেই বেঁচে থাকবে, তারা তো অনেক হলো, তাকে তো মরতে হবে, ব্যাপারটা তা না। ব্যাপারটার মধ্যে একটা মজা আছে, একটা কারণ আছে, সেই কারণের মধ্যে আবার মজা আছে। সুতরাং এত তাড়াতাড়ি সেটা রিলিজ করা ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে, এটা এটা দেখতে হবে, তারপরে নিজের উত্তর নিজেই খুঁজে পাবে। এটা যে কাকে বলা হচ্ছে সেটা ছবিটা দেখে জানতে হবে। মানে প্রথম দিন আমি শুনে বলেছি, আমাকে ভুলে বলছে, তবে আমি যাকে বলছি এরকম ছবি আসছে ভাবছি তাকে বলছি, তার ফলে এটা একটা কনফিউজ ব্যাপার আছে। তো তোমাকে দেখতে হবে, ছবিটা দেখলে পরে বুঝতে হবে এটা কাকে বলা হবে। মাটির ঘরে কেউ থাকে ভাই প্রাসাদ পরে, ভব ঘুরে রাস্তা ঘাটে পরে গাছের তলে, আরে পরে গাছের তলে। নিজের চরিত্র এবং ছবি নিয়ে কথা বললেন মৌমনী সরকারও, সাথে এও জানালেন ঠিক কাদের তিনি মন থেকে বলতে চান অনেক হলো এবার তোমারও। অ্যাকচুয়ালি আমরা সবসময় ডেথ ভীষণ ভয় পাই, এবং কোনো মানুষকে চলে যেতে হবে এই জিনিসটা ভাবলে গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে, মনে হয় যে তাকে হারানো খুব কঠিন ব্যাপার। কিন্তু এই চলে যাওয়ার মধ্যে একটা কীরকম ন্যাচুরালিজম রয়েছে, আমরা জানি যে যাকে আসতে হয় তাকে চলে যেতে হয়, তো কেননা সেই চলে যাওয়াটাকে একটু হাসি মুখে আমরা সবাই গ্রহণ করি। তো সেই অ্যাপ্রোচ নিয়ে এই গোটা ছবি, আমার মনে হয় যে ইটস ভেরি টাফ টু টেক আ বিটার পিল অ্যান্ড টু কিপ স্মাইলিং, কিন্তু এই ছবিটা ওইটার ব্যাপারেই যে অনেক গ্রুসাম একটা সাবজেক্ট নিয়ে ডিল করা হচ্ছে, আর তাই জন্য যেহেতু এটাকে খুব পজিটিভলি ডিল করা হচ্ছে, আমারও মনে হয় যে ইটস অ্যান এক্সট্রিমলি পজিটিভ ফিল্ম, যেখানে লোকে হাসতে হাসতে একেবারে যে কোনো মোমেন্টে হাসবে, যে কোনো সময়ে হাসবে এবং হাসিটা নিয়ে বাড়ি ফিরবে। অনেক পলিটিশিয়ানস আছে কিন্তু না, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো কিপিং দ্য পলিটিক্স অ্যাসাইড, ওই যে দুষ্টু জঙ্গিরা যারা আতঙ্কবাদী হয় এবং কি পায় তারা সারা জীবন সবাইকে টেররাইজ করে, আমি ওই ওদেরকে বলি অনেক হলো এবার তো বড়। বিয়ে হবে কবে হবে? আরে হবেই হবে। মানুষের মৃত্যু অনিবার্য, মানুষ কেন মরে এটা তো আমি জানি না, লেকিন তুই যে আমার হাতে মরবি সেটা আমি 100% জানি। এবার কিন্তু আমি সত্যি করে রেগে যাচ্ছি, আমিও রেগে যাচ্ছি, সব পুরুষ সমান, আমি আর যাচ্ছি না, আমি জাস্ট এটা চাকরি চাচ্ছি। না, যদি কোনো ডিরেক্টরের নাম বলি তাহলে কিন্তু আমাকে বেশ প্রবলেমে পড়তে হবে, কারণ আফটার অল ইটস এ ডিরেক্টরস মিডিয়াম, তাই জন্য আমি আমার ইউ নো আই এম প্লেইং সেফ, আমি তাদেরকে বলবো যে অনেক হলো এখন আরও অনেক বেশি জিও। ছবি মিউজিক ডিরেকশন দিয়েছেন এবং একটি ইন্টারেস্টিং গান গেয়েছেন নচিকেতা, লিরিক্স লিখেছেন গৌতম সুস্মিত। তাই মিউজিক রিলিজ অনুষ্ঠানে ছবির মিউজিক নিয়ে কথা বললেন সকলে। এই ছবির মিউজিক খুব স্পেশাল, কারণ এখানে ফোক আর ক্লাসিক্যাল অনেক পাঞ্চেস রয়েছে, এবং যে ধরনের কথাগুলো ইউজ করা হয়েছে খুব শ্রুতিমধুর, আর স্পেশালি আমি বলবো দ্য টিউনস আর ভেরি ফ্রেশ অ্যান্ড ভেরি নভেল। যে কোনো মিউজিক আমার মনে হয় লোকে বেশিক্ষণ শুনতে চাইবে, কারণ বিকজ অফ দ্য ফান ফ্যাক্টর প্রত্যেকটা মিউজিক, স্পেশালি আমি নচিকেতা তার কথা বলবো, উনি যে গানটা গেয়েছেন একেবারে ইটস আ ফুট ট্যাপিং নাম্বার, আমার মনে হয় এবার পুজোর সময় অনেকেই গানটা প্যান্ডেলে প্যান্ডেলে বাজাবেন। সবাই রে ভাই পুতুল হয়ে আসি, আরে আড়াল থেকে সুতাহাস যেমন নাসায় তেমন নাসি, আরে আড়াল থেকে সুতাহাস যেমন নাসায় তেমন নাসি, আমি আনন্দে বাসি। গান ইজ দ্য ইউএসপি, গান আপনার শুনলে না বুঝতে পারবো, বোঝাতে পারবো না, শুনতে লাগবে, বিকজ আসামের মিউজিক ডিরেক্টর আর কলকাতার গায়ক নচিতা গিয়েছে, রূপঙ্কর দা গিয়েছে, সুজয় ভৌমিক, জয় ভদ্র, আসামের নাইটেঙ্গেল যা সঙ্গীতা বর ঠাকুর, আর এখানে কিনকিনি, সংস আর ইনক্রেডিবল।
জানি মনে বাবা মারা যাবে আউটডোর ঢোকলা দাঁতে মাংস খাবে দেখো বাপের কত মাড়ির জোর মিউজিক খুব ভালো হয়েছে এটা নচি করেছে তো নচি গানও গেয়েছে হই হুল্লোড়ে মা হই হুল্লোড় করে হয়েছে হুল্লোড় করে হয়েছে বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি পাড়ার যত মাসি মাদের কোনে সাজিয়ে সাধনা তলা সাথে পাকে দেব ঘুরিয়ে বাপের বিয়ে দেখবি যদি অন্যরকম নতুন স্বাদের কিছু মিউজিক হয়েছে এবং আমাদের রচিতার গানটা রচিতা ফাটিয়ে দিয়েছে এবং রচিতার গানটাও তো একদম লোককে নেবে এবং ভালো লাগবে তারা গাইবে গানটা তালা নষ্ট বাপ মাথার চুলে কলক করে বাবা আমার কচি সেজেছে ঘরের টলে পারলারে ক্রিম ঘষেছে চাকনা আছে সেদ্ধ ছোলার সঙ্গে বাংলো মাল নেশা হলে ডিস্কো নাচে বস্তিতে বাওয়াল আমার বিয়ে দেখবি যদি আয়।